চুটকি মা, সবাইকে বলে দিয়েছো তো? সবাই আসছে তো? বাবা ওখানেই থাকবে, তাছাড়া আমি আর বাবা একসাথে পুজো করি না। বলো মা, চুপ করে আছো কেন, কি হলো? ওকে বলো ওর আদরের ছেলেকে পুজোতে ডেকে নিতে, ওর শরীর এখন অসুস্থ, ভগবানের আশীর্বাদ আমার থেকে ওরই বেশি দরকার। বাবা ওখানেই থাকবে, আর আমি এবং বাবা একসাথে পুজো করি না। আমি বললাম না আমি আসবো না। স্যার, ওই আমি আপনাকে পুজোর জন্য ডাকতে আসিনি, আমি তো আমার ফোনটা নিতে এসেছি। চুটকি চুটকি, তুমি তো দুধটা এখানেই ফেলে গেলে। চুটকি চুটকি, মা লাড্ডুটা ফেলে গেছে, ভোগ দিতে দেরি হলে ভূষণ ধরে যে ওর কি অবস্থা করবে ও জানে না। চুটকি, তুমি এটা ঘরে ফেলে এসেছিলে, এভাবে ভগবানকে অবহেলা করতে নেই। এটা আমায় আমার মা বলে। আপনাদের দুজনের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন, কিন্তু আপনাদের দুজনের আর ওনার মধ্যে বেশি দূরত্ব নেই। এসেই যখন গেছেন, আপনাদের দুজনকে পূজায় বসতে হবে।